সালামু আলাইকুম নাসপিজল আবার চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিম হোসেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আপনার কবুতর সুস্থ থাকবে তো অনেক সময় আমরা কি করি নতুন কিছু কবুতর নতুন বাচ্চা বা হাত থেকে কিনে আনি এই ধরনের কবুতর বাসায় আইনা পুরান কবুতরের সাথে একই খাঁচায় রাখি তো এই ক্ষেত্রে কি হয় একটা প্রবলেম দেখা দেয় যেমন পুরান কবুতর গুলা নতুন বা ঠোকরায় তো এই ঠোকরা আঘাতজনিত চোখের মধ্যে হয় তো প্রচুর পরিমাণে ব্যথা কিন্তু খুবই প্রচুর আর এই ব্যথার কারণে অনেক সময় দেখবেন কবুতরের চোখ দেওয়া পানি পরে তো এই যে একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে ঠান্ডার কারণে কবুতরের চোখ দিয়ে পানি পরে নাক দিয়ে পানি পরে তো এই যে পানি পরা খুব দ্রুত সময়ে আপনার কবুতর সুস্থ করার কিন্তু কিছু উপায় আছে কিছু মেডিসিন আছে এই মেডিসিনগুলো আপনার কবুতরকে খাওয়াইলে আপনার কবুতর দ্রুত সুস্থ হয়ে যাব যেমন এই কবুতরের ভিডিও একটা আমি কালকে দিয়েছিলাম শর্ট ভিডিও এই কবুতরের চোখ ফুলা ছিল নাক দিয়ে পানি পড়ছে বন্ধুরা লক্ষ্য করেন এই যে কবুতরটি এই কবুতরটি কিন্তু কালকে প্রচুর অসুস্থ ছিল আর চোখ ফুলা ছিল এই যে দেখেন চোখের মধ্যে যে একটু দেখা যায় চোখের মধ্যে যে পানি ছিল বোঝা যায় তো এই কবুতরটা আমি কি খাওয়ায়া সুস্থ করলাম এক রাত্রের মধ্যে তো আজকের বিষয়টি কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আরো একবার স্বাগত জানি ভিডিওটি শুরু করছি বরাবরের মতো আপনাদের পাশে আছি আমি নাইম হোসেন তো আমার এই যে কবুতরের যে সমস্যাটা ছিল চোখ ফুলা ছিল চোখ দিয়ে পানি পড়ছে আর নাক দিয়েও পানি পড়ছে এই কবুতরটি কিন্তু আমি এক রাতের মধ্যে আল্লাহ রহমত এক রাতের মধ্যে যে মেডিসিনটা ওরে খাওয়াইছি এক রাতের মধ্যে কিন্তু অসুস্থ হয়ে গেছে তো আমি আমার কবুতরকে কি মেডিসিনটি দিয়ে সুস্থ করলাম আজকে কিন্তু আপনাদেরকে এটাই দেখাবো তো এইখানে আমি ওষুধ নিছি আমার বেশি লাগে না মাত্র দুইটা ওষুধ কিনছিলাম একটা ওষুধ এক একদিন খাওয়ানোর পরেই কিন্তু এই সুস্থতা আমি লক্ষ্য করলাম এটা হচ্ছে ডক্সিন হান্ড্রেড এই ওষুধটি হচ্ছে ডক্সিন হান্ড্রেড আর আরেকটি ওষুধ হিস্টাসিন তো এই 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 দুইটা ওষুধ এই দুইটা ওষুধ আপনার এক লিটারে এক লিটারে দিবেন ডক্সিন হান্ড্রেড দুইটা আর হিস্টাসিন দিবেন চারটা তো এইভাবে আপনি নিয়মিত দুই দিন একদিন খাওয়াইলে কিন্তু রেজাল্ট আয় যে আমি রেজাল্ট কিন্তু আপনাদের দেখাইলাম গতকাল কি কিন্তু চ্যানেলে একটা শর্ট ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এই তো গেল আপনার ঠান্ডার সমস্যা তো এই সময় কিন্তু যখন ওর চোখে পানি থাকবো চোখটা ফুলা থাকবো ওর শরীর কিন্তু চোখে কিন্তু ব্যথা থাকবো তো ব্যথার জন্য আপনি যেই ওষুধটি দিবেন এটা হচ্ছে ডেলটা পেড ডেলটা পেড অথবা ডেলটা কট নামে ডেলটা কট নামে ওষুধটা আমি গতকালকে পাই নাই ফার্মেসিতে তো ডেলটা পেডটা নিচ্ছি আর একটা ওষুধ নেবেন প্যানবিক দুইশো পঞ্চাশ প্যানবিক দুইশো পঞ্চাশ তো এই ওষুধটি প্যানবিক ওষুধটি খাওয়া দিবেন অর্ধেক আর ডেল্টা পেট বা ডেল্টা কট একটা এই এই ওষুধ দুইটা কিন্তু কাজ করবে আপনার ব্যথা জনিত কাজ করবে ফুলা ব্যথা এই ধরনের সমস্যার তো যখনই আপনি এই ওষুধটা দিবেন সকালে তখন কিন্তু আপনি এই ওষুধটা ম্যাক্সিমাম দুই আড়াই ঘন্টা বা দুপুরবেলা দিয়ে দিবেন আবার বিকেল বেলায় ওষুধটা দিবেন তো এইভাবে যদি আপনার কবুতরকে ট্রিটমেন্টই করান তো আল্লাহর রহমতে আমি মনে করি যে তো আমি উপকৃত হয়েছি সরাসরি আপনাদের দেখাইলাম তো স্ক্রিনে আমি করে ছোট্ট দেখাম গতকালকে কি অবস্থা ছিল তো বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমার চ্যানেলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত